ঘটনাস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা। সিসিটিভির ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে অপরাধী চক্রের তৎপরতা। এই চক্রটি পহেলা বৈশাখের বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা নানা কায়দায় চালায় নারীদের উপর যৌন নির্যাতন। সিসিটিভির ফুটেজে দেখা যায় সন্ধ্যা সাতটার দিকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হয়ে আসে কয়েকজন তরুণী। হঠাৎ তাদেরকে ঘিরে ধরে কয়েকজন যুবক, তাদের উপর চালায় নির্যাতন। সাড়ে ছয়টার সময়ের ফুটেজে দেখা যায় চক্রটি প্রথমে আলাদা আলাদাভাবে নারীদের ঘিরে ধরে, এরপর পরিকল্পনা মতো একজন পেছন থেকে ধাক্কা দেয়, এরপরই চলে নির্যাতনের ঘটনা। আরেকটি ছবিতে দেখা যায় স্বজনদের সামনে রিকশা থেকে নামিয়ে নির্যাতন চালানো হচ্ছে, পাশে থাকা পুরুষটি নিরুপায় নির্বিকার। আশেপাশের অনেকেই তখন দেখা যায় দর্শকের ভূমিকায়, দু একবার লাঠিপেটা করলেও জোরালো ভূমিকায় ছিল না পুলিশের। নিজে একেবারে একজনকে ধরে এখানে এসে দিয়ে যায় একজনকে, আর একজনকে হচ্ছে এখানে ধরার পর হচ্ছে পুলিশ এসে আমার থেকে নিয়ে যায়। অল্প কয়েকজন যারা নারীদের বাঁচাতে এগিয়ে এসেছিল নির্যাতনের শিকার হয়েছে তারাও। এমন একটা অবস্থা ছিল যে আমি কাউকে সহায়তার জন্য ডাকবো সেই ভয় পাচ্ছিলাম, কারণ এমন ভয় পাচ্ছিলাম যে ওই লোকটাকে যদি আমি সহায়তার জন্য ডাকি সে না হচ্ছে আবার ওই যৌন নিপীড়নের সঙ্গী হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরিফিন সিদ্দিকী বলেন, এই ঘটনার সাথে জড়িতরা সবাই বহিরাগত, তদন্ত করে বিচারের আশ্বাস দিলেন তিনি। যে ঘটনার কথা পত্রপত্রিকায় এসেছে সেটা যদি সত্য হয় এটা আমাদের সবার জন্য অত্যন্ত লজ্জাজনক, তো সেই কারণে আমরা এটা সুষ্ঠু তদন্ত করে আমাদের যে বক্তব্য সেটা আমরা উপস্থাপন করব। বৈশাখে টিএসসিতে ছিল নিরাপত্তার বলয়, সিসিটিভির ছবিতে যৌন নির্যাতনের ছবি ধরা পড়লেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। জেমসন মাহবুব, একাত্তর, ঢাকা।